नमस्कार बंधुरा, आमार चैनलेर समस्त बंधुदेर स्वागतम जानिये आजके रेसिपी शुरू करछि। आजके आमी तैरी करब आटा दिए, शुधुमात्र आटा दिए बिस्कुटेर रेसिपी। चायेर साथे खेते किन्तु दारुण लागे ए बिस्कुट। ताहले पुरो भिडियोटी शेष पर्यन्त देखुन। आमी एखाने दु कप परिमाणे आटा निएछि आर निये निच्छि अल्प परिमाणे चीनी। हाफ कापेर परिमाणे चीनी एखाने व्यवहार करछि। मिष्टिर स्वादटा जे जार परिमाण अनुयायी अवश्यई व्यवहार करबेन। एखाने चाइले अल्प नुनो व्यवहार करते पारेन, आमी दिच्छि ना। आर दिए दिच्छि सादा तेल। दिए भालो करे आटाटा तेलेर संगे भालो करे आमी किछुक्षण एइभाबे हाथ दिए माखिये नेब। खूब अल्प उपकरणे এই বিস্কুটটি বানানো হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এইভাবে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে আমি কিন্তু মেখে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেভাবে রুটির জন্য ডো বানিয়ে থাকি তার থেকে তুলনামূলক একটু শক্ত ডো বানাতে হবে। এভাবে আমি সময় নিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শক্ত একটা ডো বানিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা শক্ত হয়েছে। এবারে আমি একটা করে লেচি কেটে নেব। দিয়ে হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি। খুব ভালো করে গোল করার কোনো দরকার নেই, এরকমভাবে আমি গোল করে নিলাম। দিয়ে আমি বেলে নেব। কোনো কিছু আটা বা তেল দেওয়ার প্রয়োজন নেই। এরকম হালকা হাতে বেলে নিয়ে আমি আবারও ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আবারও আমি বেলে নেব। আমার চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এরকম একটা যে কোনো বোতলের চাপা বা নিয়েছি। আপনাদের কাছে যদি গ্লাস থাকে ছোটো সাইজের তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে গোল গোল বিস্কুটের আকারে আমি কেটে নেব। সবগুলো একইভাবে আমি কেটে নেব। এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। দেখুন সবগুলো গোল করে কেটে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। দিয়ে আমি ভেজে নেব। আর এটা একদমই মিডিয়াম আঁচে বিস্কুটটা ভাজতে হবে, না হলে কিন্তু উপরটা লাল হয়ে যেতে পারে, ভিতরটা শক্ত হবে না। তাই আঁচটা কমিয়ে দেবেন। দেখুন কিছুক্ষণ সময় ধরে এটা ভাজতে সময় লাগবে, কিন্তু এরকম সময় ধরে ভাজলে তবে কিন্তু মুচমুচে হবে। আরও কিছুক্ষণ এরকম উল্টে পাল্টে আমি সময় ধরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এরকমভাবে লাল হয়ে গেছে, তখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই একই পদ্ধতিতে সবগুলো বিস্কুটকে আমি তেল থেকে তুলে নেব আর বাকিগুলোও ভেজে নেব। কতটা মুচমুচে হয়েছে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।